আমার পোস্ট দেখে বুঝিয়েছেন যে আমি সরো একটা ট্যুর দিয়েছি ট্যুরটা টা আপনার করতে ভরসর না এলো আমার বহুত বড় কারণ আমি জানি এই ট্যুরের পারমিশন লোনের লেগে আমার বাড়িতে ধারাবাহিক নাটকের কয় নম্বর আন লাগছে রাইট বেসি কারণে রাস্তাত গাড়ি ঘোড়া তেমন নাই হেল্লি অনেক কষ্ট একটা ছয় ভাই ব্রাদার মিলা খোপের ভিত্তে ঢুকিয়া গেছি বাস পর্যন্ত যাইতে যাইতে আইন আমি আমনে কৰে আমার ট্যুর পারমিশন এর কাহিনী কৈ মূলত আমরা ভাই ব্রাদার রা মিলা যাইতেছি বান্দরবন দীর্ঘ দিন লাগায়া এই ট্যুরের প্লান করায় আর প্রতিবার হয়ে আমি সাপদক উত্তর দিই তবে টুরে যাওনের তিন চার দিন আগে বুঝতে পারলাম আমার বাপ মায়ে আমার ট্যুরে যাইতে দিত না শত চেষ্টা করতে করতে যখন হারমানা পর্যায়ে গেছিলাম গা ঠিক সেই সময় আমার সেমিস্টার ফাইনেল এর রেজাল্ট দেয় এই রেজাল্ট রে কামে লাগায়া আজকা মাঠ যাওন আপনার ইতিমধ্যে ভাইবা যে এ ফুলে মনে হয় চাইরে চাইর পায়া লাইছে আসলে সত্যি কথাটা রে ভাবে ঘুরায় পেছে কইছি যে বাইত মনে করছে আমি মনে হয় খুব ভালো রেজাল্ট কইরা লাইছি যদিও মাত্র একটু ধরা খেয়া লাইছিলাম তবে বুঝাইছি যে আমরা যদি টুরে যাইতে দাও তাইলে মন ভালো থাকবো আর মন ভালো থাকলে পড়ালেখাও ভালো হইব তো ওখানে আমরা আসি বাস স্টেশনে যদি আমাকে বাস আউনের কথা ছিল বারোটায় কিন্তু বাসের যে স্বভাব চরিত্র খারাপ হয় সেটা আমরা জানি এতে জীবন ও সময় মতো না না অবশেষে মামার আগমন ঘটছে মামার চায়ের আড়া দেহনের লেগে একটু সামনের দিকে আগে গেলাম কারণ আগে দর্শনদারী তারপরে গুণ রাজার ছেলেকে মতন জাউনের লেগে বিজনেস ক্লাসে টিকিট কাটছিলাম তবে বাইরের দীক্ষা কি এর লেগে জানি সন্দেহ লাগতেছে চিন্তা করলাম যাই বিত্তে গেলেই বোঝা যাইব বিত্তে গিয়া দেখলাম এটারে বড় সরমা ফেরেছি বাস কোন যায় কিন্তু ব্যবসায়িক শ্রেণীর বাস না পিছনে অনেক গেলি সিট খালি দেখাই তো আনন্দ লাগতাছিল ছিল ভাই ব্রাদার রে কইলাম ভাই ব্রাদার তোমরা তাড়াতাড়ি যে যার ব্যাগটা থুয়া দাও আমরা পিছনের সিটও চিল করতে পারমু আমরা উঠতেই কিছুক্ষণের মধ্যে বাসটা ছাইরা দিল বাসটা সারানোর লগে লগে ব্যাগ বুক যে যেম নেতপারছি থুইছি তুই আর সবাই মাথা মাতি লাগাই দিছি পিছনে আয়া আমরা চিন্তা করছি সারা রাইতে এই পিছনে বই এই সবাই আড্ডা দিমু আমরা আমগ মতন মজা করতেছিলাম বাসের অন্যান্য প্যাসেঞ্জার গিলেও ভালো ছিল আমগরে আমগ মতো থাকতে দিছে অবশ্য ভালো আরেকটা কারণ ছিল সামনে হইলো সব কবত কবতি কতক্ষণ পরে সবাই মিলা লুডু খেলতে বইলো আমার আবার লুডু খেলা একটুও ভাল লাগে না আমার মতে এটা একটা অলস খেলা যার কারণে আমি পারি না এটা হলো বিরতি শিশু বিরতিটা দেয় বাংলাদেশের প্রধান হিসু বিরতির রাজধানী আপনারা যেটা ভাবতেছেন হ্যাঁ নই ও আমগো বাসের টিকেটার লগে আবার একটা বাফেটের সুবিধাও আছিল তো আমরা ওখানে যাইতেছি অগ্রিম টাকায় ফিরি খাওয়ন খাইতে খাইতে ওই আগে হাত দুইটা বললাম কারণ এন অনেক পাখির আনাগুনা দেখা যাইতাছে। সাজাই থিয়ে দিছে আমার আবারই মন না খাউন দেখলে দুমাই লইতে মন চায় কিন্তু আমি অনেক কষ্টে নিজেরা কন্ট্রোল করলাম যে এন যদি ডাইন বামে না চায় উমা দুমা খাই তাইলে প্রকৃতি তার কাছে যাওয়ানোর আকুল আবেদন করতে পারে এর খুব সাদা মাটা খাওয়ুন খাইলাম কারণ বাস ও আবেদন করলে ব্যাপারটা খুবই খারাপ হইব এই রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর লাগতে ছিল আমার খুবই ভাল লাগছে আমরা দু একজন ছাড়া বাকি সবই দেখলাম উমাধুমা ঘুমাইতেছে জিনিসটা খুবই হৃদয় বিদয়েক লাগলো কারণ আমরা চায় থাকবো তোরা কি এর ঘুমাবি এর চিন্তা করলাম যাই একটু ঘুমের বেগাত গটাই আমার প্রথম টার্গেটই আসিল আবির জিরো সেভেন আমার অত ক্যামেরা দেখা বাসের বেড়ার আগে আমার কইতা ছিল ভাই পাহাড়ের রাস্তা এলে আপনারা ডাক দিবো আপনি ভিডিও করেন ভিডিও করতে গেছিলাম একটু দরজার সামনে যাইয়া কতক্ষণ ভালোই লাগতে ছিল ভিডিও করতে ছিলাম এরপরে চিন্তা করলাম হেরা কি আমার ভালা বুঝা ভিডিও করতে আনলো নাকি আতালে বাতালে বাড়ি খাওয়ানের লিগে আনলো এমন রাস্তা আর এমন ভাবে চালাইতেছিল যে খালি মনে করেন ডাইনে বাইরে ধুমধাম গিয়া বাড়ি খাইতেছিলাম আমার এতটাই শিক্ষা হয়ে গেছিল যে আমি আর এত বেশিক্ষণ থাকতে পারি নাই অবশেষে ছায়া পড়লাম বাসের শেষ গন্তব্যে সারা রাত বাসের ভিতরে ঝাক্কি জুক্কি খেয়া শৈলা পুরো ডিম খিচুর হয়ে গিয়েছিল গা অবশেষে পাহাড় পর্বত আর সকালের ঠান্ডা বাতাসে মনটা খুবই ভালো হয়ে গেল গা তারপরে আমরা একটা টমটম লইলাম আমগো রিসর্টে যাওনের লাগা সবাই আগে আগে টমটমের সামনে বয়ে পড়ছি এলগা টমটমের পিছনের জায়গাটা সারা আর কোনো উপায় ছিল না কেয়ার করার অবহেলিতভাবে টমটমের পিছেই বয়ে রইলাম টমটম দিয়ে আইলাম কানাপাড়া মন্দিরের সামনে মূলত এই মন্দিরের তে আমরা আর অনেকখানি দূরে যাবো অন আমরা বুঝতাছিলাম না আসলে কেমনে যাবো তবে এই জায়গাটাতে ওয়েদার টা বারবার চেঞ্জ হইতাছিল এত সুন্দর লাগতাছিল যে কইয়া বুঝান যাইত না অবশেষে অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা আরেকটা একটা টমটম লইলাম আম করে যাওনের লইগা দুবাব ভাই হের চোদ্দ নামবার দিয়া ধুম ভিডিও করতাসে ভিডিও থের আইফোন টা দেখে আমার মনে পইরা গেল পুরানো দিনের কথা এককালে যে ফোন দিয়ে ভিডিও করতাম সে সময় আমরা করে আইফোন দেখাইতে পারতাম আজকাল ফোন দিয়ে ভিডিও করি না আমরা করে আইফোনও দেখাইতে পারি না আমার ক্যামেরাটা লোয়া এই প্রথম আমার পাহাড় ভিডিও করণের সময় ভাবতেও পারি নাই ফুটেজ গিলি যে এত সুন্দর আইবো দীর্ঘ দিন পরে যান্ত্রিক শহর সাইরা পাহাড়ে আয়া পুরো মনটা উড়ু উড়ু করতেছিল এই রে রে এই রে এতক্ষণ বটবটির আওয়াজের কারণে কিছুই শুনতে পারি নাই কিন্তু নামনের আওয়াজ কাছে এটা মানে গাড়িতে নাইমই মনে হইতা ছিল যে একটা পারফেক্ট জায়গায় আইছি ইমন একটা জায়গায় এতদিন খোঁজতা ছিলাম মনে হইতা ছিল ঢাকাতে মাতাড়ার বইরা রা ঝামেলা লইছি এই জায়গাটার ভিত্তি সেই ঝামেলা গেলে সব ফালাই যাই সিংহ ঘরটা দেখা মনে করেন আর ওটা কি খেয়ে গেছি গা বাইরের তো অন্যরকম লেভেলের একটা ভাইব দিতা ছিল এদিকে মামা বন্ধু মাহিনে আগে এই ভিতরে ঢুকা গেছে ভিডিও করতে ওই আমার আগে ঢুকছে দেখে কি হয়েছে আমি চিন্তা করছি অর্থে এক ধাপ আগে থাকবো ওই এক তালত ভিডিও করব আমি গিয়া দুই তালত ভিডিও করব। ওরে ভিউ হঠাৎ দেখলাম রিফাত বেয়াই চিল্লাম দা উঠল জিগাইলাম ভাই হিন কি কইলো আর আমি এন এদাহ কি সুন্দর একটা জায়গা এই জায়গার ভিউটা অনেক সুন্দর আয়নাটা দেখা আবার পূর্বের স্মৃতি মনে পড়ে গেল অনেক দিন ধরে আপনার ঘরে আইফোন দেখা হয় না এর বারে তে চিন্তা করছি ক্যামেরার লগে আইফোনও দেখাই দিমু এইবার আয়েন এই ঘরের পথ অনাকর্ষণ যেটা এত দিন মানুষের সাদেকের পোস্টে খালি দেখছি তবে যে যেমন একটা আকর্ষণ আছে আমি জানিও না এত পুরো এন অবাক কি সুন্দর প্রকৃতির লগে প্রকৃতির সম্পর্ক তবে যতবার ওই ঢুকছি ততবার ওই কথা মনে পড়ছে দেখলাম কক্সবাজার যেমন একজন এন্ট্রি করলে হয়ে যায় এনকার বলে নিয়ম সবার এক এক করে এন্ট্রি করন লাগবো এ লেগা আমি এন্ট্রি করে লইলাম এইবার এই রিসোর্ট এর মেইন আকর্ষণ তে হার পালা মূলত যেই জায়গার লেগা আওয়া এই হলো কাঙ্ক্ষিত জায়গা যেটার ছবি দেখে আমরা এই রিসোর্টে আইছি জায়গাটা তে নিচের দিকে চাইলে প্রথমে একটু ডল লাগে কিন্তু একটা ফাল দিয়া লাইলে দড়টা ভাঙা জায়গা এই জায়গাটার ভিতরে হুইয়া কি যে একটা শান্তি এই ডামনে করে কইয়া বুঝান যাইত না ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ আপনাকে নক করতেছি ওকে এই জায়গাটার ভিতরে আইছি পরেতে আমি রাজার ছেলে গমতন পায়র উপরে পাও তুইলা বই কারণই মন একটা জায়গার ভিতরে পায়র উপরে পাও তুইলা না বইলে মানাইতই না আর মনে করেন যে এই জায়গাটার ভিতরে যে বাতাস এই বাতাসটাই মনে করেন কোনো জায়গার ভিত্তে পাই না আমরা আই এই লগে লগে দুপুরের খাওয়ানোর অর্ডার দিয়ে লাইছিলাম অর্ডার দিয়ে অনেকক্ষণ ঘুইরাই গুরুনের ভিডিও ডি করতে পারে এই কারণ কি আমরা এটা ঘরের ভিত্তে থুয়ে গেছিলাম ঘুইরাই আবার এই জায়গাটার ভিত্তে বই রয়েছি কারণ একটু পরে খাওয়ন দিব খাওয়ন দিলে খামু কইতে না কইতে খাওয়া হয়ে পরে যদিও হয়তো আলাদা খাওনার জায়গা আছে কিন্তু ইমন একটা জায়গার ভিত্তে খাওয়া মানে অনেক কিছু এর লেগে আমরা এই চান্সটা মিস করতে চাই নাই কইসি ভাই এনই খাওন এনই প্রকৃতি দেখমু আর খামু সবচেয়ে আশ্চর্যের একটা ব্যাপার গিয়া গিয়ে পাহার বয়লার মুরগি খাওন লাগতাছে হেগরে এত করে কইলাম যে পাহারি মুরগি আছে নি কয় না নাই নোয়া খাইলে মানুষ আর ব্রয়লার মুরগি এগুলি আপনার সত্তর হাত মাটির তলে গেলেও পাইবেন কারণ এত হাজার ফুট পায়ে পায় এটি নিচেও পাওয়া যাইব পরিবেশটা দেখছেন ইমন সুন্দর একটা জাগার ভিত্তে খাওয়া গিয়া ভাগ্যের ব্যাপার তো আস্কার ব্লগ এই পর্যন্তই আস্কার মতন এই বিদায় লইলাম আপনাকে হগল তে লগে দেয় নেক্সট আবার একটা ইন্টারটেস্টিং ভিডিও